আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমার আয়োজন স্পাইসি নিহারি, একদম ঘরোয়াভাবে হোটেলের মতো স্বাদ পাবে আমার এই নিহারির রেসিপিতে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায়। বড় সাইজের একটা হাঁড়ি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, তেলের পরিমাণটা একদম অল্প। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। নেড়ে মিশিয়ে নিব, হালকা একটু নেড়ে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। হালকা জাল হয়ে আসলে দিচ্ছি বেশ কিছু লবণ। মশলার রং দেখেই বুঝতে পারছো নিহারি কিন্তু বেশ স্পাইসি হবে। যারা যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। 2 মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি নিহারির মাংস। বাজারে মাংসের দোকানে এই ধরনের নিহারির টুকরো পাওয়া যায়, তোমরা চাইলে অল্প পরিমাণে কিনে নিয়ে এসেও নিহারি বানাতে পারবে। সকাল সকাল এই নিহারির সাথে গরম গরম পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। নিহারির টুকরো কিন্তু একটু বেশি ভারী হয়, তাই নাড়তে একটু বেশি কষ্ট। দেখো আমারই কিন্তু নাড়তে কষ্ট হচ্ছে, খেয়াল করে দেখবে। মজার মজার খাবারগুলো রান্না করতে কিন্তু বেশি কষ্ট আর অনেক সময় নিয়ে রান্না করতে হয়। খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি, দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, পুরো প্যান ভর্তি করে পানি দিয়ে দিলাম। আসলে পানির কোনো পরিমাপ নেই, যার যে পরিমাণ দরকার সে অনুযায়ী দিতে চেষ্টা করবে। এখন ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 3 ঘন্টা। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। এখন কিছু মশলা গুঁড়া করতে হবে, দিচ্ছি মৌরি 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, কালো আর সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কিছু দারচিনি দিচ্ছি, তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। সব মশলা আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। 3 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম। মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার একটা বাটি নিচ্ছি, বেসন দিচ্ছি 2 টেবিল চামচ, সাথে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এবার পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিতে হবে, খুব দ্রুত নেড়ে মেশাতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এবার গুঁড়া করে রাখা সেই মশলা প্রথমে দিয়ে দিলাম, নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি বেসন আর ময়দার বেটারটা, এই জিনিসটা খুব দারুণ একটা স্বাদ আনবে। অল্প করে হলেও আমার রেসিপি অনুযায়ী বানিয়ে দেখবে। দেখো আস্তে আস্তে নিহারির রং বদলে সুন্দর একটা রং আসতে শুরু করেছে। আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার একটা প্যানে দিচ্ছি 1 কাপ তেল, পেঁয়াজ কুচি দিচ্ছি 1.5 কাপ। এখন বেরেস্তার আকারে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজাটাও কিন্তু ধৈর্যের একটা কাজ, সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হয়। অনেকে একদম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে শুরু করে, এতে পেঁয়াজটা কালো হয়ে যায় আর পুড়েও যায়, যেটা দেখতে খারাপ লাগে। নিহারির পাতিল থেকে ধোঁয়া বের হচ্ছে আর সুন্দর একটা গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, খুব দ্রুত নেড়ে মেশাবে আর সাথে সাথে দিয়ে দিবে নিহারিতে। দেখলে তো কত সহজেই বানানো যায় মজার নিহারি। রেসিপি জানা থাকলে ঘরেই বানিয়ে ফেলতে পারো তোমরা। নিহারিটা রান্না শেষ, এবার একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি।
রং দেখে হয়তো অনেকেই ভাববে অনেক বেশি ঝাল হয়েছে, তবে এতটাও ঝাল হয় নাই। আজ তাহলে এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।